ধরো আমরা ব্লগিং করছি, আগেকার দিনে গ্রামে যদি এরকম মাঝরাতে উঠে হ্যালো ফুডি বলে শাক চুন্নি এসেছে, তাহলে আজকে ব্লগটা শুরু হবে সায়োনারা সায়োনারা, সরি শুরু হবে না, ওটা শেষ হবে, শুরু তো হবে হ্যালো ফুডিস। তবে জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। এই তুমি লাইব্রেরিটা দেখিয়েছ, দেখো দেখো দেখো, আমার ফটোই তোলা হলো না, অসাধারণ। This is goo over here. Can you put it here? And after that you will taste this goo. Are you sharp? And this is another goo. Mandu mandu bolcha basically hocche oi chi. কি বাজে, এটা হচ্ছে ডাম্পলিংস, চিকেন আর প্রন ডাম্পলিংস, ওর মান্ডু মান্ডু এসব বলে যাচ্ছে। যাই হোক, আফটার অল ফাইন ডাইনিং রেস্টুরেন্ট বলে কথা, কিছু তো পোশাকি নাম দিতেই হবে। এটা হচ্ছে সেই চিকেন উইংস, যেটা হচ্ছে অলরেডি একটা খেয়ে নিয়েছে, আর শুটিংয়ের জন্য আমাকে থামিয়ে রেখেছি, দাঁড়াও আগে উঠুক। তারপর এই সুশিটা ভেঙে ভুঙে ক্যারিয়ারের 12টা কি 14টা বাজিয়ে দিয়েছি। ভেতরে হচ্ছে এটা কি শশা না, এটা তো তোমার অ্যাভোকাডো, এটা তো হচ্ছে ক্র্যাব মিট, এটা কি, এটা কিছু ঘাস পাতা হবে বলে, ও বেসিক্যালি হচ্ছে ঘাস পাতাই, ঠিক আছে। তাহলে চলো, আচ্ছা তার মধ্যে একটা তুমি হচ্ছে অলরেডি ফাঁক করে দিয়েছো, তিনটে রয়েছে, দেখেই তো লোভ লাগছে। পোস্টমর্টমে রাখো, পোস্টমর্টমে রাখছি, দাঁড়াও যন্ত্র কোথায়, পোস্টমর্টম রাখবো সবাই। চিকেন এটা ভেঙে দেখাবে ক্রিসপি পুরো। এ কি তোমার ওই এর ব্লগ করবো নাকি, দেখো এটা চিকেন কিরকম সফট, ভেতর পর দিয়ে মশলা ঢুকেছে, প্লিজ দিস ইজ ফাইন কুজিন রেস্টুরেন্ট, ফাইন কুজিন ডাইনিং, এটা ওরকম নয়। দেখো বিরিয়ানি না, বিরিয়ানির মাংসটা দেখো কি সুন্দর, আলুগুলো দেখো কিরকম গোল গোল, ভেতরে অব্দি মশলা ঢুকে গেছে, দেখো দেখো, এটা ওই দাদা দিদির বিরিয়ানি নয় বা দাদা দিদির কাটের মাংস নয়, ঠিক আছে। সায়োনারা সায়োনারা তো লাস্ট করবো, এখন কেন সায়োনারা করবো। আচ্ছা মুচি, বানানা স্লাইস, কলার পিস, বাংলায় আর কি, মানে এত সুন্দর একটা ডেজার্ট যদি হলো বাংলা ভার্সন দেখাতে হতো। কি পাচ্ছি কথা, তেমনি ঢুকেছি মুচির মধ্যে, না না সরি সরি, কি পাচ্ছে, অবভিয়াসলি চুষে চুষে খেতে ভালো লাগবে, আর হচ্ছে তোমার মুচি, ঠিক আছে গানই তো করছে, করার কি আছে, না এটাই সত্যি, আর এটাই মজা নিতে সবাই গরমকালে আসে এখানে, অ্যাকোমোডেশনে থাকবে বিনা এসিতে, হেরিটেজ। 5 মিনিট নিস্তব্ধতা, সাইলেন্ট, সুসু বিরিয়ানিটা ক্যামেরা এরকম হয়, ক্যামেরা হবে ঠিক আছে। তোমার সুসুটা শেষ করো, সুসু শিশি তুমি এমনভাবে কাটছো, ওটা এসে টাউন করে আমার মুখে পড়বে, ডা হয়ে যাবে তোমার জাতা কাণ্ড কারখানা। পাবলিক ভাবে এই মহিলা দিনে দিনে এত মোটা হয়ে যাচ্ছে কি করে, আরে মোটা হচ্ছে না, মোটা তো হচ্ছে খেয়ে খেয়ে, সেটা আলাদা ব্যাপার, ক্যামেরা ধরার ক্যামেরাম্যান চেঞ্জ করতে হবে, কম পয়সায় কম খরচে ক্যামেরাম্যান প্লাস এডিটার চাই, যোগাযোগ করুন ব্লা 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 দিস ইজ নম্বর। সে তো এরকম গোপ্রোতে তো এরকম সবই, মানে ওভাল, মানে আমি হচ্ছে চার ডবল, সুমোর দিদিমা ঠাকুমা সব একাকার কাণ্ড কারখানা, সেটা দেখি না, ডলসি রাগান্বিত অবস্থা।